শায়েখ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো তো ইহুদিদের তৈরি করা, এগুলি ব্যবহার করা যায় আছে কি না? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাম, যে কোনো জিনিস দুনিয়ার মানুষ তৈরি করবেই, আমরা তৈরি না করলে অন্যরা করবে। এখন আমরা দেখব এগুলির ভালো দিক মন্দ দিক কোনটি, যেটা ভালো সেটা গ্রহণ করো, মন্দগুলি পরিত্যাগ করবো। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাপড় বাইরে বানানো হতো, কাপড় চোপড় তার টুপি বা বিভিন্ন জিনিস বাইরে বানানো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও বলেন নাই যে তোমরা এগুলি ব্যবহার করো না। সাহাবায়ে কেরামের যুগেও বাইরে অনেক কিছু বানানো হতো, খোলাফায়ে রাশিদা যুগেও, তারাও কিন্তু কোনোদিন বলে নাই যে অন্যরা যেহেতু এটা তৈরি করছে আমরা এগুলি ব্যবহার করো না, এটা নয়। দুনিয়ার বুকে যারা দুনিয়া সম্পর্কে বেশি জ্ঞানী তারা দুনিয়ার জিনিসপত্র বানায়, ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াত দুনিয়া ওহুম আইন আখিরাত হুম গাফিলুন, দুনিয়ার জীবন সম্পর্কে তারা একটু বেশি শিখছে, বেশি জানছে, সে অনুসারে দুনিয়ার জীবন কীভাবে উপভোগ করতে হয়, কীভাবে দুনিয়ার জীবনটাকে তারা নিজেদের মতো করে সাজিয়ে নিতে চায় সেরকম তারা তৈরি করেছে। সেখানে যেগুলি ভালো সেগুলি নিতে আমাদের কোনো ইসলাম কোনোদিন নিষেধ করে না, যেগুলো আমাদের ইসলামের সাথে বিরোধপূর্ণ সেগুলো কোনোভাবে নেওয়া যাবে না। ধরেন এই যে বাদ্যযন্ত্র, যদি মুসলিমরাও বানায় এটা হারাম থাকবে, ইহুদিরা বানায় তো হারামই, কিন্তু ধরেন ঘর বানাইছে মুসলিমরা আবার ইহুদিরাও ঘর বানায়, এটা তো কোনো নাজায়েজের কিছু নেই, যেহেতু দুনিয়ার জীবনের জিনিসপত্র এগুলো। তো দুনিয়ার জীবনের যে সমস্ত জিনিস অমুসলিমরা তৈরি করে, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ তৈরি করে, বা যেগুলো তারা সৃষ্টি করেছে, যেগুলো তারা দেখিয়ে দিয়েছে, এগুলি তারা করছে বা এইগুলো সব আবিষ্কার করেছে, সেগুলো যদি কোনো দুনিয়া বিরোধী দিন বিরোধী না হয় তাহলে সেগুলো ইসলাম সেগুলোকে আমাদের জন্য আল্লাহর নিয়ামত হিসেবে বিবেচনা করছে, যে তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে উপকার দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইন্নাল্লাহ ইউয়াইদু হাযা দ্বীন বিরাজুলিল ফাজির, আল্লাহ তাআলা এই দিনকে সহযোগিতা করেন খারাপ লোকদের দ্বারা। অনেক সময় খারাপ লোকরাই এই দিনের এমন কাজ করে যে উপকার লাগে। দেখুন, এই যে বিদ্যুৎ, এই বিদ্যুৎ তো আমরা আবিষ্কার করিনি, এই যে বিমান আমরা আবিষ্কার করিনি, উড়োজাহাজ আমরা আবিষ্কার করিনি, পানির জাহাজ আবিষ্কার আমরা করিনি, এই জাতীয় যত আধুনিক যত কিছু আছে এগুলি বেশিরভাগই বাইরের অমুসলিমরাই আবিষ্কার করেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এগুলির ভালো দিক যদি আমাদের আমরা যদি করতে পারতাম, এটা আশনায় সোহাগা হতো, আমাদের দরকার ছিল আমরাই করা, কিন্তু আমরা করতে পারিনি, অন্যরা করেছে। এগুলির ভালো দিক আমরা অবশ্যই ব্যবহার করবো, যেগুলি খারাপ দিক সেগুলি পরিত্যাগ করবো, আর যেগুলির মধ্যে ভালো বলতে কিছু নেই সেগুলি কোনোভাবেই গ্রহণ করা যাবে না। যেমন যেগুলো হারাম ভিডিও বানাচ্ছে আপনি জানেন, সেগুলো কোনোভাবেই ব্যবহার করা যাচ্ছে না, কিন্তু ভিডিও ভালো ভিডিও আপনি ব্যবহার করতে পারবেন, তো সেগুলি কখনো মুসলিমরা যেগুলো ভালো দিক সেগুলি কখনো মুসলিমরা অবজ্ঞা করে না, এগুলিকে উত্তমভাবে ব্যবহার করার কথা আমরা আমাদের কোরআন এবং হাদিসের নির্দেশনা পাই। এগুলো আসলে দুনিয়াতে যা হয়েছে সেগুলো আমাদের জন্যই, মানুষের জন্যই তৈরি, এগুলি দুনিয়াকে আবাদ করার অংশ হিসেবে নিতে হবে। যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি আলহামদুলিল্লাহ, ভালোভাবে ব্যবহার করতে না পারলে সেগুলি পরিত্যাগ করব। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার এই জাতীয় যতগুলো এখন আসছে এসবগুলিতে আমরা খারো ভালো মন্দ দুটো মিলিয়ে আছে। যদি কেউ ভালোভাবে ব্যবহার করে এটা দাওয়াতের কাজে ব্যবহৃত হতে পারে, আর যদি খারাপ ব্যবহার করে তাহলে যে কোনো মানুষের খারাপ হয়ে যেতে পারে। তাহলে যে ব্যক্তি ভালো মন্দর জ্ঞান নাই তার হাতে এগুলি তুলে দেওয়া উচিত নয়। যেমন ছোটো বাচ্চারা, তাদের হাতে তুলে দিবেন না, কারণ তারা অন্যায় দিকে চলে যাবে, ঝোঁক যেদিকে ওদিকে চলে যাবে, সারাক্ষণ গেম নিয়ে পড়ে থাকবে, খারাপ ছবি দেখবে, কখনো কখনো ধীরে ধীরে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাবে, তার জন্য এগুলি আপনি রাখবেন না, এগুলি থেকে দূরে থাকবেন। কিন্তু যেগুলো যারা যেগুলো ভালো এগুলি তাদেরকে দিবেন, আর যারা ভালো মন্দ বুঝতে পারেন তারাও যদি হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক, ইউটিউব এগুলো ব্যবহার করেন, এগুলো না ব্যবহার করা নাজায়েজ হবে না। কেন নাজায়েজ হবে না? এগুলো তো ভালো তারা ব্যবহার করবে, কিন্তু তাদেরও ওয়াজর দিনই থাকা দরকার, দিনই একটা আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে যে দিনই একটা চেতনা এটা থাকা দরকার, যাতে করে হারাম কিছু আসলে সঙ্গে সঙ্গে সেটাকে ডিলিট করে দেন অথবা তা থেকে মুখ ফিরিয়ে নেন, দেখার জন্য আগ্রহ বলে সেদিকে যেন না যান এটা খেয়াল রাখবেন। সেই হিসাবে এগুলো দুনিয়ার জিনিস হিসাবে আমরা বলেছি, যেগুলিতে কোনো উপকার নেই সেগুলো কোনোভাবেই ব্যবহার করা যাবে না, আর যেগুলোতে উপকার আছে ভালো মন্দ মিলিয়ে আছে সেগুলো ভালোতে ব্যবহার করবেন, খারাপ থেকে পরিত্যাগ করবেন, আর যেগুলো খারাপের অবস্থা খুব বেশি সেগুলি নিয়ন্ত্রণ করা যায় না সেগুলো ব্যবহার করবেন না।
আর যেগুলো যাদেরকে দিলে নিয়ন্ত্রণ হবে না, তারা খারাপ পথে চলে যাবে, তাদেরকে সেগুলো সুযোগ করে দিবেন না। এই জন্য সন্তান সন্ততি স্ত্রী পরিজন যারা বুঝে না, বেকুব আছে অনেক বেকুব, যাদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে এরা বুঝে না দিন সম্পর্কে, এরা দিন সম্পর্কে অর্থাৎ তার দুনিয়া সম্পর্কেও বুঝে না, এরা এদেরকে আল্লাহ তাআলা বলেছে ওয়ালা তুতুসুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহুকুম কিয়ামান ওয়ারযুকুম ফিহা ওয়াকসুহুম কুল্লুম ক্বাওলা মারুফা। সফিহ যারা বেকুব যারা, ওদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিতে নিষেধ করেছেন। আর যেখানে সম্পদ তার বৈধ সম্পদ দিতে নিষেধ করেছেন সেখানে এইগুলি তো এত মোটেই হতে পারে না, এগুলি তো অবৈধ কাজে ব্যবহার হওয়ার সুযোগ বেশি। সুতরাং যারা বিবেকে পরিপক্কতা নাই তাদেরকে দিবেন না, আর অন্যরা এগুলি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই।